এই কবরে যখন বান্দা তোরে শোয়া দিবে অনেক লম্বা ইতিহাস কবরে শোয়ানো পর আসবে একজন ফেরেশতা নাম হলো নুমান ফেরেশতা কি নাম জোরে বলেন ফেরেশতার নাম কি নুমান ফেরেশতা আসবে আমরা জানি কবরে শোয়ানো পরমান কারণে কি আসবে কেরামন কাতিবিন যা লিখে রাখছে আপনারা আজকে যারা বসে আছেন জান্নাতের বাগানে এগুলো লেখা হচ্ছে ভিডিও করা হয় আজকে যেমন আমাদের বাজান মিডিয়ার মধ্যে ভিডিও করা হয় এইরকম আপনার গাড়ে দুজন আছে ভিডিও করে রাখছে সব কিছু লিখতেছে মুসলমান এটা শুধু কেরামন কাতিবিন লেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ইয়াউমাল কিয়ামতের ময়দানে বান্দা যেদিন তুমি উঠবা কবরে শোয়ানো পর তোমার নিজ হাতে আমল নামাগুলো লেখা লাগবে আল্লাহু আকবার বলেন না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবারে ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল কবরের জগতে যখন শুয়ে গেল মনকার বাজান মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা নোমান ফেরেশতা দুইখানা কাগজ হাতের মধ্যে থাকবে একখানা কাগজের মধ্যে থাকবে দুনিয়া ষাট বছরের জিন্দগির ভালো আমল আর একটা কাগজের মধ্যে থাকবে ষাট বছরের বন্দেগি বদ আমল ডাক দে বলবে বান্দা ওঠো তোমার আর ঘুমানোর সময় নাই আদরের সাল্লাম জানটা বাইর করেছে আমি তোমাকে রুটা দিতে আসলাম আমার দায়িত্ব তোমার রুটা পৌঁছাই দিয়া এই কবরে আর কোনো মৃত্যু হবে না আজ থেকে তোমার জানটা দিয়ে গেলাম এই রুহের উপরে বিশ্বাস শুরু হবে যখন আমার আল্লাহর প্রয়োজন বান্দা শুই না ল বান্দারে তোরে কি করবে উঠা জানটা রুটা দিয়া দিবে দিয়ে বলবে বান্দা এই নাও কাগজটা নাও কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে এটা কিসের কাগজ বলে এটা হলো তুমি ষাট বছর পঞ্চাশ বছরের জিন্দগি দুনিয়ার মধ্যে জিন্দা ছিলাম এই দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছো কত অক্ত কয়বার মিথ্যা কথা বল কতবার তুমি সত্য কথা বলেছো কত অক্ত তাহাজ্জুদের নামাজ পড়েছো কত অক্ত নফল নামাজ পড়েছো কতটা কোরআন খতম করেছো কতবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছো কতবার তুমি মানুষকে সম্মান করেছো দান খতকা দান সৎকা করেছো তোমার ষাট বছরের জিন্দগির আমল নামা ভালো আমল তোমার হাতের মধ্যে আমি ধরাইয়া দিলাম দেখে বান্দা খুশি হবে রে আরে আমি এত ভালো কাজ করছি সবগুলো গোছানো আছে সবগুলো একদম বিস্তারিত লেখা থাকবে বান্দা শুনে নেন সবগুলো বিস্তারিত লেখা থাকবে এবার বলে বান্দা এটা তোমার নিজ হাতে লিখে দাও এটা তো মনকার নেকির কেনামন কাতিবিন লেখছে এই দুই ফেরেশতার দায়িত্ব ছিল ভালো মন্দ লেখার এখন তোমার আমলটা তুমি নিজে লেখো বান্দা বলবে আমি লেখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই বলে কলম হলো তোমার শাহাদতাঙ্গুল মুবারক সঙ্গে সঙ্গে কলম হবে বান্দার শাহাদতাঙ্গুল মুবারক কলম পাওয়া যাবে বলবে বান্দা বলবে অ ফেরেশতা আমি কলম পাইলাম কালি পাবো কয় কালি হলো তোমার মুখের থুতু মুবারক এই থুতু মুবারক হবে তোমার কালি ডাক দে বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম কালিও পাইলাম কাগজ পাইলাম না তিন টুকরা কাপনের কাপড় দেয়া হয় আমাদেরকে কবরের মধ্যে প্রথম কাপনের কাপড়টা টান দে খুলিয়া নেওয়া হবে কাপড়ের কাপড় খুলিয়া দিয়া চিৎকার মেরে বলবে বান্দা এইল রে এই কাপনের কাপড়ের মধ্যে তোমার ভালো আমলগুলো লিখে দাও সঙ্গে সঙ্গে বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে পরীক্ষার খাতা যখন পড়ে কলম ধরে যখন মুসলমান ভালো প্রশ্নপত্র যখন ছাত্রর সামনে দেয়া যায় এটা যদি বাজান 100% যখন কমান্ড আসে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় আনন্দে গান গায়ে লেখা শুরু করে ওই বান্দা সঙ্গে সঙ্গে দুই চার মিনিটের মধ্যে এই এক সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে ভালো আমলটা লেখা হয়ে যাবে ভালো আমলটা হাত থেকে ছিনিয়ে নিবে কাপনের কাপড়টা টান দে হাত থেকে খুলে নিবে এবার দ্বিতীয় কাপনের কাপড়টা টান দে খুলে নিবে গা থেকে নিয়া বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাগজ এটা হাতের মধ্যে নিয়া দেখবে কোথায় কোন জরিনার লগে গল্প করেছি কোথায় নামাজ ফাঁকি দিয়ে বসে বসে আড্ডা মারছিলা কোথায় তুমি সিনেমার হলে যা ছবি দেখছিলা কোথায় তুমি কোন রেসর্টে যা কোন মহিলা নিয়ে রাত কাটাইলা কোথায় তুমি দিন কাটাইলা রে মুসলমান তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করল কতবার তুমি গালি গালাজ করেছো মানুষকে কষ্ট দিছো মিথ্যা মামলা মানুষের মিথ্যা সাক্ষী দিছো মিথ্যা মামলা সাক্ষী দিছো দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো সুদ খাইছো সব কিছু কাগজের মধ্যে লেখা বান্দা বলবে আল্লাহর ও আল্লাহর ফেরেশতে কি দেখাইলা এরে নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা রে এই 70 বছর 50 বছরের জিন্দেগিতে তুমি যত অন্যায় করেছো গো
এই অন্যায়গুলো তোমার বিস্তারিত দেখাইবে কোথায়? ওই মিডিয়ার বাইরে যেমন বাদান ক্যামেরাম্যান আছে, এই ক্যামেরার মধ্যে পর্দা টেনে দিবে কত সেকেন্ড কত মিনিটে কত সময় কোন জায়গা কত তারিখে কত বেলা কতটায় সময় একদম সব বিস্তারিত দেখা দিবে। বান্দা লজ্জা পেয়ে যাবে, বান্দা বলবে ফেরেশতারে আমি লিখতে জানি না। এর ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, বাম্বার ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, এক একটা বাড়ি মারবে গম্বুজ দিয়ে, এক একটা আঘাত করবে, এবার শত্রু গজ মাটির নিচে চলে যাবে, এক একটা বদামল লাগবে আর চিৎকার মেরে কানবে। এই চিৎকার মেরে লেখার সময় দুনিয়ার মানুষ যদি কবরবাসীর আওয়াজ যদি শুনত, এই দুনিয়ার মানুষ হার্ট ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহ একবার। এ দুনিয়ার মুসলমান প্রতিটা বাদান বাদামল গুলো এক একটা পিটেন দিবে আর লেখাইবে, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত মার হবে। জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো আপনাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, জাহান্নামের সাপ গুলো এসে যাবে, জাহান্নামের আগুন গুলো আপনাকে ধরবে, জাহান্নামের বিশ্ব গুলো আপনার কবর পর্যন্ত এসে যাবে, সবাই হা করে থাকবে। মালিক ফেরেশতা হুকুম দিবে আমার ছেলেরা শোনো, দেরি করো না দেরি করো না, অমুক ব্যক্তি কবরের ভিতরে তার কঠিন আযাবের জন্য প্রস্তুতি হয়ে যাও, জাহান্নাম থেকে একটা স্মরণ করে দাও, রাস্তা করে দাও, ওই কবর পর্যন্ত রাস্তা করে দাও। আফসোস জাগারে বান্দা এত অন্যায় করেছে, 60 বছরের জিন্দগির মধ্যে গোনা মাফ করায় আসতে পারে নাই, এর মতো কপাল পোড়া বান্দার জগতের মধ্যে নাই। যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে রে, এ মুসলমান শুনে নাও, এবার নোমান ফেরেশতা আফসোস করে বলবে ভাই বড় আফসোস লাগে, 60 বছরের জিন্দগি তুমি মিশে মিশে কাটাইলা, কত অন্যায় করলা, তোমার জন্য বড় আফসোস হয়। আমার আল্লাহ তোমার জন্য কত সুন্দর জান্নাত বানাইল, এরা তোমার মহব্বত করে দুনিয়ায় পাঠাইল, এর নাফরমান বান্দা আজকে তুমি অন্যায়ের কারণে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে, তোমার হবে ঠিকানা। আমি গুড বাই, আমি বিদায় নিলাম, একটু পরে তোমার কবরে ভিতর আসবে কোথায় বাজান মান কারণে কির ফেরেশতা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাদু ভাইরা মন কারণে কির আসবে যখন দেখবে কলার ভিতরে দুইটা মুসলমান, দুটি কাগজ লটকানো থাকবে গলার ভিতর গো, একটা হলো নেকির আমল একটা হলো বদির আমল। বান্দা রাশিয়া দেখবে যখন এর বদ আমল বেশি গুলো, তাকে আর কোনো কিছু জিগেবে না রে বাজান, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। ওই জাহান্নাম যে জাহান্নামের মধ্যে, একটা জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম এমনভাবে পড়বে, জাহান্নামীরা পড়বে বাজান রে শুইনা নাও, জাহান্নাম পালাই আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি পালাও কেন, টেনে হিসড়ে ধরে আনা হবে। জাহান্নাম বলবে আল্লাহ অসহায় বান্দার কান্নার সহ্য করতে পারি না। আল্লাহ বলবে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি আজকে কোনো তোর কোনো অভিযোগ চলবে না, কারণ আমি দুনিয়ার মধ্যে বানাইলাম রে বান্দা, অনেক আদর করে পাঠাইলাম দুনিয়ার মধ্যে আমার এবাদত বন্দেগি করার জন্যে, এ বান্দা নাফারমানি করে আসে আর তোরে বানাইছে ওই নাফারমানিদের সাইজ করার জন্যে। বান্দারে আজকে কোনো ও জাহান্নাম আজকে কোনো ওজর চলবে না, কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান যাদের নেকি ভালো দেখবে তাদেরকে জিগাইবে ইমান রব্বুকা মান দীনুকা মান নবীকা, আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, অনেক আলোচনা আমি যাইতে পারছি না, দেখে যেতে পারছি না। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে একজন কিয়ামতের আলামত দেখাইছেন, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। একটা মাত্র ইতিহাস পৃথিবীর মধ্যে রচনা করে গেছেন, কোন নবী কিয়ামতের ওই আলামতগুলো কাউকে দেখাতে দেন নাই, একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের বংশের মধ্যে নবী। ওনার কাছেই আসলেন কিছু লোকজন, আসলেন বলেন হুজুর আপনি কিয়ামতের আলামত জানতে চাই, কিয়ামত সম্পর্কে আমাদের একটু বুঝান। আমার নবী দাউদ আলাইহিস সালাম বলে ও আমার ভাইরা শোনো, আমি তোমাদের কিয়ামতের বিষয় জানাবো আগামী ঈদের দিনে, ঈদের ময়দানে যাবা, ঈদের নামাজ বাদে আমি তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমি তোমাদের দেখাইব, প্রমাণ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে বাদান ঈদের আর 2 দিন বাকি আছে, কয়দিন 2 দিন বাকি আছে, ওই মহল্লা আর একজন
ওই মহল্লার একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, বিশাল দামি দামি ব্যক্তি, টাকাওয়ালা মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, উনি এসে দাউদ আলাইহিসসালামের কাছে নালে দিলেন, হুজুর আপনার কাছে আমার দাবি, আমার একটা গরু হারায় গেছে, এই গরুটা হারায় যাওয়ার কারণে আমি বড় অসহায় হয়ে গেছি, আপনার কাছে আমি দাবি করি, আমার গরুটাকে যদি আপনি ধরে দিতে পারেন, চোরকে ধরে দিতে পারেন, এই গরুর সন্তান যদি ধরে দিতে পারে, কোনো ব্যক্তি যদি খোঁজ দিতে পারে, তাকে এমন পুরস্কার দিব তার 14 গুষ্টি সারা জীবন বসে খাবে, 14 পুরুষ বসে বসে খালি তার শেষ হবে না, এত সোনা দানা দামি গয়না পৃথিবীর মধ্যে এত সম্পদ তারে আমি দান করব, কারণ ওই গরুটাই হলো আমার শখের গরু, ওই গরুটা আমি অনেক লালন অনেক সুন্দর করে লালন পালন করেছি, এই গরুটা হারায় গেছে, যদি কোনো ব্যক্তি সন্ধান দিতে পারে, আমি কথা দিলাম যে ব্যক্তি সন্ধান দিবে বা আমার খোঁজ করে দিবে তাকে ও পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক তারে বানায়া দিব। খবর পায় কি করলেন বাবারা শুনে নেন, বনী ইসরাইলের মানুষ পাগল হয়ে গেলে, এত ধন সম্পদ, এত পুরস্কার, এত বেশি পুরস্কার জীবনে আমরা শুনি নাই, খোঁজার জন্য পাগল হয়ে গেলেন। এদিকে বাজান বনী ইসরাইল বংশের মধ্যে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, তার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, ছেলেটা রুগ্ন ছেলে, রুগ্ন ছেলেটাকে নিয়ে একটা তাঁবুর মধ্যে থাকতেন, গরিব মানুষ, সব কিছু মাল হরণ করে নিয়ে গেছে, মানুষ লুটপাট করে নিয়ে গেছে, একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা রোগা রোগান্ত বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে তাঁবুর মধ্যে ঘুমায়ার খায়, আল্লাহ জিকির করে, সারা রাত ভরে আল্লাহ জিকির করে, বাজান রে কি করে, রোজা রাখে, আল্লাহ জিকির করে, নামাজ পড়ে, সবসময়ের জন্য আল্লাহর পাগল হয়ে থাকে। আল্লাহ তাআলা এই বান্দারে, এই বান্দা মহিলা, অসহায় মেয়েটা, অসহায় মহিলা, আর তার বাচ্চাটার জন্যে আল্লাহর কি দয়া হলো, ওই তাঁবুর হঠাৎ করে একদিন গম থেকে উঠে দেখে তাঁবুর নিচ তাঁবুর সামনে একটা গাছ হয়েছে, একটা আনার গাছ হয়েছে, আনার গাছে দুইটা ফল, কয়টা ফল জোরে বলেন, কয়টা ফল, দুটি ফল হয়েছে, এই দুটি ফল আনার ফল, বেশিও ধরে না কমও ধরে না, প্রতিদিন সকালে দুইটা করে আনার ফল পায়, আর মা সন্তান মিলে, দুটি সন্তান মিলে, সন্তান আর মা মিলিয়া আনার ফল দুটি খায়, খেয়ে খেয়ে জীবন যাপন করে, আল্লাহ জিকির করে, যা পায় সন্তুষ্ট থাকে, অনেক কাছে কাছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যা পায় এটা শুকরিয়া আদায় করে খায়, আর ডাক দে বিবি কয় স্বামী, স্বামী কয় স্বামীরে একটু সদায় নিয়ে আসো, স্বামী কয় বিবিরে যা পেয়েছো খুশি হও, কারণ আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে, আর কত কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা তাদের অভাব অনাটন যায় নাই, খালি আনো আর আনো আর দাও, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও, এরম খাইতে লাগলেন হঠাৎ করে, ঘুম থেকে উঠে দেখে ঘরের সামনে সেই আনার গাছটা নাই, তাবুত থেকে বাইর হয়ে দেখে আনার গাছটা নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে, আর একটা গরু ওই তাঁবুর সামনে দাঁড়ায় আছে, একটা সুন্দর একটা গরু, গরুটা দেখে দাঁড়ায়া খুব আশ্চর্য, গরুটা দাঁড়ায় আছে, এখন গরুটা বলতে তা তাঁবুর মধ্যে কোনো, এদিকে তাঁবুর মধ্যে কোনো খানা নাই, তিন দিন না খেয়ে আসে, আনার গাছে আনারও ধরে না, আনার গাছও নাই, গরুটা যেদিন ওই তাঁবুর সামনে হাজির হয়েছে সেদিন থেকে আনার গাছটা উঠে গেছে, এইবার গরুর জবান খুলে গেছে, গরুটা বলতেছে তাঁবুর ভিতরের মালিক, আমি আপনাদের এক অনুরোধ করি, আমাকে আপনারা জবাই করেন, জবাই করিয়া এই গোস্ত কাবাব বানায় খান, কারণ আমি আপনাদের জন্য আসছি, আপনারা দয়া করে আমাকে জবাই করে গোস্তগুলো খান, জোরে জোরে বলেন মারহাবা। ছেলে বলে মা গো গরুটা তো নিজেই জবাই করতে বলতেছে, গোস্ত আমার, আমি অনেকদিন গোস্ত খাই না, কাবাব বানায় খাবো মা, গরুটা জবাই করি, মা কয় না না খেয়ে থাকবো, তবু কার গরু আমি হাত দেবো না, গরুটা বলে মালিক আমি আপনাদের কি বলবো, আমাকে আপনি জবাই করেন, জবাই করিয়া কাবাব বানায় খান। ছেলে কয় মা গো গরু তো যেহেতু খাইতে বলছে তাহলে জবাই করবে, জবাই করলেন, জবাই করিয়া গোস্ত কাবাব বানায় খেলেন, বাকিটুক বাইরে রেখে দিলেন, তাঁবুর বাইরে রেখে দিলেন, কারণ আমার যেটুক লাগবে সেটুক লাগাইছে আর বাকিটুক রেখে দিলেন, এমন সময় বাবারে ওই খুজারু নিতে নিতে বনী ইসরাইলের একজন লোক চলে আসলেন, এসে দেখে গরুর গোস্ত রয়েছে তার তাঁবুর মধ্যে, বলে আমাকে একটু গোস্ত দাও, নেও তোমার যেটুক লাগে নিয়ে যাও, বেশি নিও না, তোমার যেটুক লাগবে সেই পরিমাণ নেও, যখন নিতে বলছে গরুর কাল্লাটা শুদ্ধ নিয়ে গেলেন, নিয়ে যে চলে গেলেন ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীর কাছে যা বলে, হ্যাঁ ব্যবসায়ী শোনো শোনো
তোমার গরু আর বেঁচে নাই, তোমার গরু জবাই করে ওই তাঁবুর ভিতরে ওই মহিলা তার ছেলে দুজন মিলে কাবাব বানায় খাইছে রে ব্যবসায়ী। সুতরাং তুমি এত বড় সাহস তাদের, তোমার গরুটা খেয়ে ফেলেছে। ব্যবসায়ী তার রাগে আগুন ধরে গেছে, মাথায় আর কাজ করে না, আমার স্বাদের গরু শখের গরু, আমার গরুটা জবাই করে খেয়েছে, বিচার করা লাগবে। চলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে, বলে হে আল্লাহর নবী দাউদ, আমি আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন? মানে আসছি, শুনেছি আমার গরুর সন্ধান পেয়েছি, এই গরুর মাথা আমার, এই যে গরুর মাথাটা আমার, এই গরুটাই আমার। বলে কোথায় পেলে সন্ধান? কই তাঁবুর মিতের আপনার এই মহল্লার বনি ইসরায়েলের একজন গোত্র, আমার গরুটা জবাই করে খেয়েছে, এখনই তাড়াতাড়ি বিচার করা লাগবে, তার ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। দাউদ আলাইহিস সালাম বলে ধরে নিয়ে আসো, সৈন্য পাঠায় ধরে নিয়ে আসলেন। আনা পর এবং সমান সমান ধরে নিয়ে আসার পর এবার ডাক দিয়ে বললেন মহিলাকে, বললেন মহিলারে তুমি পরের গরু জবাই করলে কেন? গরুটা তো তোমার না, তুমি গরুটা কেন জবাই করলা? মহিলা বলে হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, হুজুর আমার যা কিছু ছিল সব লুট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, আমি ধন সম্পদ আমার কম ছিল না, আমি এই দেশের একজন বড় ব্যবসায়ীর বিবি ছিলাম, কিন্তু আমার ধন সম্পদ সব মানুষ নিয়ে গেছে, অন্য মানুষে নিয়ে গেছে, আমি আল্লাহর প্রতি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া, আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমি আর কোনোদিন বিয়া পুষি নাই, এই বাচ্চাটাকে নিয়ে আর তাঁবুর মধ্যে ঘুমাই আর আল্লাহর বন্দেগি করি, আমি সারা রাত ভরে আমার মাওলার জিকির করি, রাত ভরে জিকির করি, দিন ভরে জিকির করি, আমার আল্লাহর কুদরতি রহমতের আমার আল্লাহ পাক রহমত করিয়া আমার তাঁবুর সামনে একটা আনার গাছ দিয়েছিল, সেই আনার গাছটা থেকে দুটি ফল ধরত, সেই দুটি ফল আমি আমার সন্তান খাইতাম। যেদিন থেকে ওই গরুটা আমার দরজায় যে দাঁড়াইছে সেদিন থেকে আনার গাছটা বন্ধ হয়ে গেছে। হুজুর আল্লাহর কসম করে বলি, ওই সত্যার কসম করে বলি, ওই গরু আমি জবাই করতাম না, না খেয়ে মরে যেতাম, তবে গরুটা বারে বারে অনুনয় বিনয় করে বলতেছে উমা মা গো তুমি আমার জবাই করো, জবাই করিয়া তুমি আমার কাবাব বানায় খাও, তোমার কলিজার টুকরা সন্তানের খাওয়াও, এই গরুর হুকুম পাইয়া আমার সন্তান আর আমি মিলে গরুটা জবাই করেছি। এই কথা যখন বলছে বানী ইসরায়েল সমস্ত লোকজন হাসা হাসি শুরু করেছে, পাগল হয়ে গেছে মহিলা, গরুতি কোনোদিন কথা বলে আর গরুতি কোনোদিন জবাই করার কথা বলে, সব হাসা হাসি শুরু করেছে, মহিলা মাথা নিচু করে দাঁড়ায় আছে। হযরত দাউদ আলাইহিস সালামের খুব রাগ হয়েছে মহিলা, এই মহিলা কি বলতে চাও? বলে হুজুর আমি যেটা সত্য সেটা বলেছি। কয় তোমার বিচার হবে, ওকে সিরাত করো। চলে আসলো হুজির তরবারি নিয়ে চলে আসছে, জিব্রিল আমিন দৌড়ে এসে বলে নবী গো আপনি আল্লাহর পয়গম্বর, বিচার করেন একটু, হিসাব করে করেন কার ফাঁসি কারে দিয়া দেন গো নবী, ওই যে যে ব্যবসায়ী আপনার কাছে দাবি করেছে গরুর মালিক বলে, ওরে জিগান গরুর আসল মালিককে, এই গরুটা কার? আমার গরু, আমি আর 70 বছর ধরে পুষতেছি, কত বছর 60 বছর ধরে আমি লালন পালন করি, এই গরুর গলায় কোনোদিন রশি দিই নাই, পর্যাপ্ত পরিমাণ খানা খাওয়াই, ওর গায়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার দিয়েছি, এই গরুটা আমার ভাগ্য খুলে দিছে, এই গরুটার জন্যে আমি বেঁচে আছি, এত ধন সম্পদের পাহাড় গড়েছি আমি গরুটার জন্য, গরুটা আমার। জিবরিল আমিন কয় হুজুর মিথ্যা কথা বলছে, গরুটা ওনার না, গরুটা কার? মালিকের কথা বলতে বলেন, বলে মালিক এ ব্যাপারি কও বা গরুটা কার? কয় হুজুর এটা আমার গরু, আমার গরু। যখন শিকার গেলেন না, জিবরিল আমিন বলে হুজুর ও তো শিকার গেল না, আমার নবী দাউদ আলাইহিস সালাম জিবরিলকে বলে জিবরিল আমি এখন কি করব, উনি যেহেতু শিকার যায় না এখন আমি কি করব বলে দাও। কয় হুজুর আল্লাহ পাক হুকুম দিছে ও যেন ওর মুখটা বন্ধ করে দিতে বলেন, আপনি বলেন ওর মুখ বন্ধ, ওর চক্ষু বন্ধ, ওই যে হাত দিয়ে চুরি করেছে ওই হাত বলে দিবে, ওই গরুটা কার, ওই যে পা দিয়ে হেঁটে গেছিল ওই পা বলে দিবে গরুটা কার। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ ও আমার আল্লাহ আমাকে দয়া করো, আজকে বিচারের ফয়সলা করে দাও তুমি। সঙ্গে সঙ্গে বলে ওই ওই ব্যাপারীর মুখটা বন্ধ করে দাও, হাতটা চোখটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ হয়ে গেলেন, বুবা হয়ে গেলেন।
বোবা হয়ে যাওয়ার পর বাবারে যখন চক্ষু দুটো বাঁধান চোখে আর কিছু দেখে না। এবার বললেন সঙ্গে 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 বলতেছে এই গরুটা কার ব্যাপারে বলো, সঙ্গে সঙ্গে হাতের এই দশটা হাতের মুখ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মাসান শুনে নেন এই দশটা আঙ্গুল যেমন আমাদের গাল এরকম দশটা আঙ্গুলের মধ্যে গাল হয়ে গেছে। গাল দিয়ে বলে হুজুর এই গরুর মালিক, এই গরুর মালিক এই ব্যাপারই নয়, এই আসল মালিকই গরুটা জবাই করেছে। আসল মালিক ছিল, আসল মালিক এই মহিলার স্বামী ছিল, আসল মালিক ওনার সঙ্গে ব্যবসা করতো। ব্যবসায়ীর ক্ষেত্রে একদিন সবচ সম্পত্তি নিয়ে ব্যবসার জন্য যখন রোম সম্রাটে যাওয়ার জন্য নিয়ত করেছিল তখন কি করেছে, এই রোম সম্রাটে যাওয়ার সময় ও পাবাদান মার ফাঁকা জায়গা দাইয়া ওর মালিক কেউ নি দুনিয়া থেকে বিদায় আমার এই হাত দিয়ে ছুরি দিয়া মেরে ফেলেছে। ডান হাত দিয়া বাম হাত দিয়ে ওর মুখ ধরেছে, মুখ ধরিয়া বা ডান হাত দিয়ে চাকু দিয়া মেরে ফেলেছে। আমি সাক্ষী, আমি নিজেই ছুরি চালাইছিলাম, হাত বলতেছে আমি সাক্ষী দিলাম, আমি নিজেই ছুরি চালাইয়া মেরে ফেলেছি। মারা ফলা পর সমস্ত সম্পত্তি আমি ভোগ করেছিল, ব্যাপারই নিয়ে গেছিল এবং কি করেছে ওই হাত দিয়ে ওই গরুটা ধরে নিয়ে বাড়িতে গেছিল। সুন্দর চমৎকার গরুটা দেখতে বাড়ি যাইয়া সব কিছু উচ্ছেদ করে লিখে নিছে। সুতরাং এই মালিক হলো এই মহিলা, ওই সন্তান হলো এই গরুর মালিক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা। পা বলতেছে হুজুর পায়ের পা দশটা আঙ্গুলের পায়ের মুখ হয়ে গেছে। পা বলতেছে হুজুর এই পা দিয়ে আমি সাক্ষী দিতেছি, এই পা দিয়ে আমি হেঁটে গেছিলাম, ওই গরুটা নিয়ে আমি চলে আসছিলাম, এই পা দিয়ে আমি অমুক জায়গায় গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বনি ইসরায়েল সমস্ত লোক তবাদান মাথা নিচু করে পড়লেন। বনি ইসরায়েল লোকেরা বলে আবু দাউদ, দাউদ আলাইহিস সালাম শুনলেন, আল্লাহর কসম করে বলি আমরা সত্যর কসম করে বলি আমরা কিয়ামতকে বড় ভয় পাই, আমরা কিয়ামতকে বড় ভয় পাই। আজকে যে প্রমাণ করে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই কালেমা পড়ে নিলেন, দাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। আর যতদিন পর্যন্ত বনি ইসরায়েলের লোক দাউদ আলাইহিস সালামের কওমের লোক ছিল তারা কোনোদিন হাত দিয়ে অন্যায় অপরাধ করেন নাই, কারণ তারা ভয় পেয়ে গেছিল, কারণ হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আজকে তোমার চোখ, আজকে তুমি জিনাতে যা করতেছো তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরোধিতা করবে, হাত তোমার বিরোধিতা করবে, পা তোমার বিরোধিতা করবে, চোখ তোমার বিরোধিতা করবে, কান তোমার বিরোধিতা করবে, হা বাদান পা তোমার বিরোধিতা করবে, মুখ তোমার বিরোধিতা করবে। সুতরাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে কিয়ামতের ময়দানে। ছেলে মেয়ে তোমার বিরোধিতা করবে, বাপ তোমার বিরোধিতা করবে, বিবি তোমার বিরোধিতা করবে। ওই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ অবস্থা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা কিয়ামতের আলামত, কিয়ামতের বিবরণ দিতে গেলে অনেক কোটি হাসরের ময়দান। আমার দাদু ভাইরা বনি একমাত্র বাংলা পৃথিবীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের একটা কিয়ামতের আলামত দেখাইছে, যে হাত কেমনে কথা বলবে, পা কেমনে কথা বলবে, এটা দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক দেখায় দিয়েছে দুনিয়ার মধ্যে। সুতরাং আপনাদেরকে বলে যায় আজকে যতই চুরি গোপনে গোপনে টাকা নেন, মনে হচ্ছেন কেউ দেখতেছে না, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, জিনা ব্যবিচার করতেছেন গোপনে গোপনে, আপনার সব কিছু সাক্ষী দিবে, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি, তখন বুঝবেন কি অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওই কিয়ামতের আগে দশটা আলামত হবে, সেই আলামতের অধিকাংশ সত্তরটা হবে আলামত, সত্তরটার অধিকাংশ হয়ে গেছে, আর কয়েকটা বাদ আছে। তার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, তিনটা ভূমিকম্প, এই যে তুরস্কে একটা বসান দিতেছে, আ বাবা শুনে নন আবার আমার ভাইয়েরা, তিনটা ভূমিকম্প হবে, একটা উত্তর, একটা হলো পশ্চিম পশ্চিম আকাশে, একটা হলো উত্তর আপনার পশ্চিম উত্তর পশ্চিম দক্ষিণ, আর একটা হলো পূর্ব পাশে, একটা পূর্ব একটা পশ্চিমে একটা মধ্য পেরাচ্ছে, তিনটা ভূমিকম্প হবে। এ মুসলমান এজিদ মসজিদ আগমন করবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে, খানে দাজ্জালের আগমন হবে, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন হবে, এই যে বাজার কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, কাশ্মীর আজকে মুসলমানেরা, আজকে মুসলমান নিজের ছাড়া পৃথিবীর মধ্যে নির্যাতিত, একটু সময় বেশি নেই, আপনারা আসবেন, সময় আসবে, আমার বেলা সেই দিন চলে আসছে, অযোগ্য মানুষগুলো চেয়ারের মধ্যে বসবে। আমার বাবারা অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখবেন গাজাখোর মদখোর আর সবচেয়ে সুদখোর, এখন 90% মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর, সুদ করার ঘুষ খোর, জোরে বলেন ঠিক কিনা। তাহলে বোঝা গেল কিয়ামতের লক্ষণ এসে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামতের আলামত। আমার বাংলাদেশের ভাইয়েরা খুব সাবধান, কারণ খুব সাবধান ইমান নিয়ে। ওই শেখ সাদী আবদুল্লাহ একটা গান গায়, তার বাবা বলছে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি ইমান আগুনের বাজারে, থাই কহসিয়ারে মুমিন থাই কহসিয়ারে।
উম্মত বে তিহাত্তর দল বাহাত্তর দল যাবে রসাতল বলছে নবী গনে মুমিন থাই কহুশিয়ারে কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাড়ি একটু মহব্বতে বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা দাদা গেছে বাবাও গেছে কেউ নাই আর ফিরিয়া আইছে দাদাও গেছে বাবা গেছে কেউ নাই আর ফিরিয়া আইছে কোন দিন জন ডাক পড়িবে থাকবা পড়িয়া কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাইরে চোখের পানি ছেড়ে কান্দেন লাভ লস নাই আল্লাহ মাহকুদুবি রহমতুল্লাহ বয়ান করে বান্দা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিন আল্লাহ গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন কবরে যেতে হবে কি হবে না বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বরর পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে বরর পাতা গরম এর শুয়াইয়া মশারির তলে সেজ বিদায়ের গোসল দিবে সেজ বিদায়ের গোসল দিবে আপন যারা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল যেখানে নাই রে সাথী নাই রে বাতি নাই রে সাথী নাই রে বাতি থাকবি রে মন একেলা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা তোমার কবর যে তোর আসল কিসের আশায় আছো ভাই রে যেতে হবে এই বাদন শিরে কিসের আশায় আছো ভাই রে যেতে হবে এই বাদন শিরে সবাই গেছে তোমার যেতে হবে সবাই গেছে তোমার যেতে হবে কেউ তো থাকবে না কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাড়ি দাদু ভাইরা যারা কবরে শোবেন একটু মহব্বতে বলেন কবর যে তোর আসল বাড়ি কবর জিন্দগি তোর দিবে ফাঁকি কেউ হবে না সঙ্গের সাথী জিন্দগি তোর দিবে ফাঁকি ও ভাই কেউ হবে না সঙ্গের সাথী থাকবি একলা আইস একলা থাকবি একলা আইস একলা কিছু সঙ্গে পাবি না কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল সবাই রে জিগেব না জিগেইব পরীক্ষা করব পাস করবে যারে বাই 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 বা বটে কে যাবে যেটা ফেল করবো ওটা যাবে এফ গ্রেড তোটা আগেই বাদ কথা কয় না বাই বা বটে কেটা যাইব কথা কয় না যারা টিকছে যারা রিটেনে টিকবো কিসে টিকবো কথা কয় না
রিটেনে যারা টিকবো ইরাইতে ভাই বারবারে যাব ফেরেশতা ইয়া জিগাইব ও খুব আফসোস করে হাসবে আর বলবে আমার রব আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার দ্বীন ইসলাম সঙ্গে সঙ্গে কয় বান্দা তুমি ঠিকই বলেছো কারণ তোমার তোমার আমলনামায় বলে দিতে তুমি খাঁটি মুসলমান ঈমানদার যাও ওই দেখো তোমার জন্য জান্নাত ওই জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে জাক্কুম নামে কাটাযুক্ত আপনার কি আসিত্তাতুল মুনতাহা বড়ই গাছ আহা কেউ যাবে সিদ্দাতুল মুনতাহায় কেউ যাবে জান্নাতুল ফেরদাউস এরকম জান্নাতের এই হাওয়া হাওয়াগুলো কিয়ামত পর্যন্ত বান্দা তোমার জন্য কবর থেকে ওই জান্নাত থেকে শান্তি আসবে আর আসবে কবরে কোনো সকাল বিকেল নাই 70,000 ফেরেশতা ওই যে তোমার জন্য নিয়োজিত থাকবে একসময় আসবে আবার যাবে শুধু আসবে আর যাবে সকাল আর বিকেল নাই তোমার জন্য শুধু নিয়ামত নিয়ে কবর পর্যন্ত আসবে তুমি ভোগ করো অপেক্ষায় থাকো ঘুমাও দুলহান দুলানি যেরাম ঘুমায় সুবহানাল্লাহ বলেন বাসর ঘরে যেমন নারী আর পুরুষ দুলহান দুলানি যেমন ঘুমায় আজকে তুমি এমনে ঘুমাও দুনিয়ায় কষ্ট করছো এখন তুমি কবরের ভিতর ঘুম পেড়ে যাও ও মন ঘুমায়ো না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন কত গম ঘুমানোর সময় পাবেন এত গম গো কেউ ডিস্টার্ব করবে না এখন তো বউ ডিস্টার্ব করে ছেলে মেয়ে ডিস্টার্ব করে বউ কয় ওঠো না কেন মেয়ে কাব্য ওঠো ছেলে কাব্য ওঠো ভাই কয় ভাই ওঠো বাপে কয় বাবা কাজ করে ডে কর আর এমন গম ঘুমাইবেন কেউ ডিস্টার্ব করবে না অমন ঘুমায়ও না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন বাড়ি গাড়ি সুন্দর নারী পাইয়ারে মন সবই সারিলি ও তোর যেতে হবে মায়ার বাদন ছেড়ে তোর যেতে হবে মায়ার বাদন ছেড়ে থাকবি একেলারে মন গোমায়ো না রে রমন গোমায়ো না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন কেমন ঘুম ঘুমাইবি এক গমে তোর জিন্দগি কাটিবি ও তুই গম থেকে উঠিয়া দেখবি ও তুই গম দুঃখেও জাগিয়া দেখবি এই দুনিয়া শুধুই তোমার পর মন গমায়ো না রে অমন গমায়ো না নাম জপ মৌলার একদিন গমাইবি রে মন কবর মাঝার মন গমায়ো না রে এমন গম গুমাইবেন কেউ ডিস্টার্ব করবে না সেই গম গুমানোর দরকার আছে কিনা জেনে বলেন আছে কিনা নোমান ফেরেস্তা চলে যাবে মান কান নাকি কবরে ঢুকবে জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরে চালু থাকবে আমার মুসলমান কবির মনোযোগ শুনানো এই কবর মুসলমান কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ তৃতীয় নম্বর বিপদ হলো মানুষের হাসরের ময়দান আর কবরে শোয়া পত্ত তিন দিন পরেই পেটটা ফেটে যাবে এমন একটা পোকা যে পোকাটা প্রথম বায়ু রাস্তা দিয়ে বাইর হবে আপনার পুরোটা বডিটাই খেয়ে ফেলবে হাত পা এই যে গোস্ত কত হারাম খাইয়ে খেয়ে বানাইতেছেন সুদ খাইয়ে ঘুষ খেয়ে অফিসে বসে বসে ঘুষ নেন 200 টাকা না করলে এটা সাইন দেন না রাস্তা আমার কিছু ভাইয়ের আছে রাস্তায় বসে বসে 20 টাকা ঘুষ খায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়িগুলো ঠেকায় ঠেকায় আমাদেরও ঠেকায় ঠেকায় মাঝে মাঝে 20 টাকা 50 টাকা নেয় আরে কত নিবি নে সেদিন রুল তাদের কাছেও থাকবে এখন তোদের কাছে রুল আছে ওদের কাছে ফেরেশতাদের হাতে রুল থাকবে তখন দেখবি ঠেলাটা জোরে বলেন ঠিক কিনা দেখবি ঠেলাটা অফিসে বসে 500 টাকা 1,000 টাকা না হলে সই করিস না
আহা এমন দালালি দিব রে, সেদিন বুঝবি জ্বালাটা। আমার দাদু ভাইরা জাহান্নাম কঠিন, জাহান্নামের বিবরণ দিতে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কেঁদে দিছিলেন, নবীজি কেঁদে দিছিলেন, সেদিন পাথর হবে জ্বালানি, মানুষ হবে আগুন, কি হবে পাথর এবং মানুষ হবে, সেদিন জাহান্নামের তো জ্বলবে, জ্বলবে পাথর এবং জ্বালানি হবে পাথর, জ্বলবে হলো মানুষ, পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। জাহান্নামে হযরত রাসূল আপনার হযরত মুসা আলাইহিস সালাম দেখে পাথর কাঁদতেছে, পাথর কাঁদতেছে, পাথরের জায়গায় পাথর তুই কেন কান্দিস, আমি কাঁদতেছি জাহান্নামের জ্বলার ভয়ে, পুড়ার ভয়ে, কেন কান্দিস, কাল্লা আমারে পাথর বানাইছে, ওই মানুষগুলো পুড়াইবে, আমি হব আগুন, সেদিন জ্বালানি হব, পাথর হবে জ্বালানি আর মানুষ হবে মানুষকে জ্বালানো হবে এই আগুন দিয়া। আমার দাদু ভাইয়েরা সেই পাথরগুলো, আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, সেদিন কেউ বাসার মতো পথ থাকবে না। কত খাবি সুদ, কত খাবি ঘুষ, আজকে ঘুষখোর সুদখোর বাদ দিলে বাংলার জমিনে মানুষ অভাব, জোরে বলেন ঠিক কিনা, হাতে গোনা কিছু মানুষ আছে। আমার কথা, সুদ আর ঘুষ হারাম না হালাল, শুয়োরের গোস্ত হারাম না হালাল, যারা সুদ খায় ঘুষ খায় তাদের কেজি কেজি শুয়োরের গোস্ত খাওয়া উচিত। যদি তুমি সুদ খাইতে পারো, ঘুষ খেতে পারো, শুয়োরের মাংস খাবা তুমি, জোরে বলে ঠিক কিনা, শুয়োরের মাংস যদি না খাও, না খাও তাহলে তুমি শুধু খেও না, ঘুষও খেও না। আহা, সরকার বেটা 40,000, 80,000, 90,000 টাকা বেতন দিছে, তারপরেও ঘুষ খাবে, তারপরেও ঘুষ খাবে। এক মন মন দুধ যেমন সামান্য একটু চুনা পড়লে দুধ নষ্ট হয়ে যায়, চেনা পড়লে, তদ্রুপ আপনার এই 60,000, 70,000 টাকা হালাল টাকা শুধু 20টা টাকা, 50টা টাকা ঘুষের কারণে সম্পূর্ণ হারাম হয়ে গেল, হারাম জাদা, ওটা হালাল জাদা না, কি জাদা, আর সন্তানাদি যা জন্ম দিলেন সব হারাম জাদা হবে, এটা হালাল জাদা হবে না। বড়াই করসর বান্দা যাইতে হবে কবরে, রগ যাদের তুমি আপন বাব, গ যাদের তুমি আপন বাব, কেউ যাবে না তোর সাথে, কিসের বড়াই করসর মানুষ যাইতে হবে কবরে, আল্লাহ আল্লাহ তে সৌমাই থাকতে মৌলার সেন, গ সৌমাই থাকতে মৌলার সেন, পাপ করো না সংসারে, কিসের বড়াই করসর বান্দা যাইতে হবে কবরে, রগ কিসের বড়াই করসর বন্ধু যাইতে হবে কবরে, মারহাবা একদিন লইয়া যাবে, গয়ামা একদিন লইয়া যাবে, আজরা ইলে সে থাকিও পাশে, মুর্শিদ থাকিও পাশে, আল্লাহ রামা একদিন লইয়া যাবে, রামা একদিন লইয়া যাবে, আজরা ইলে সে থাকি ও পাশে, রাসুল থাকি ও পাশে, আল্লাহ গোয়াজরাইল কে দেখিয়া যাব সবই ভুলিয়া, যাজরাইল কে দেখিয়া যাব সবই ভুলিয়া, অগণর সিয়ারা মায়ার নবীর দেখায় মরে, অগণর সিয়ারা মায়ার নবীর দেখায় মরে,
अरे जाओ माया के दिन लैया जाओ बे यजरा ऐले से हाय हाय जाओ माया के दिन लैया जाओ बे यजरा ऐले से रसूल था की ओ पासे ये जाओ मर बिपा देर काले ये हाय अल्लाह अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কদম তলি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে গ্রামবাসী ও এলাকাবাসীর মর্দাগানের ইসালে সব অস্কিরি ইসালে সব উপলক্ষে ১৩তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো এই কদমতলির জমিনে এখন রাত পর্যন্ত জেগে থাকার তৌফিক দান করেছে উচ্চ কণ্ঠ আওয়াজ দেব আলহামদুলিল্লাহ অস্ক্রিয় মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রহমাতাল্লিল আলামিনের পুত্র পবিত্র কদম মোবারক সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য ওলিয়াল্লাদের কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা হাফেজ আবুল হাসান সাহেব ইমাম ও খতিব কদমতলি জামে মসজিদ আজকের মাহফিলের সম্মানিত সভা সহ সভাপতি জনাব হযরত মাওলানা রইসুল হাসান সাহেব ইমাম ও খতিব উত্তর কদমতলি জামে মসজিদ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কিরাম আজকের মাহফিলের খাস করে যিনি আমার আগে আলোচনা করে গেলেন পীরে তরিকাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন মধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লকসাম কুমিল্লা যাদের কথা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে সূরা ইউনূসের মধ্যে ১১ নম্বর পারা ৬২ নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা শব্দান ইন্নানি চালা ইন্না ইল্লাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাওফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত সরে মেরকাতের দশম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা তাফসিরুল মান পঞ্চম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ান করা আলা শব্দান ইন্নানি চালা ইন্না ইল্লাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়া মউত তাদের মৃত্যু বরণ নাই আজকের মাহফিলের দিগার উলামে কিরাম খাস করে আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন জনাব হাফেজ কারি এনামুল হক মাহফুজ সাহেব জনাব মোহাম্মদ রুবেল আহমেদ তানবীর ভাই কদমতলি অন্যান্য ওলামায়ে কিরাম মসজিদের ইমাম সব মুসল্লিগণ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সন্ধ্যা থেকে শুরু করে এখন রাত পর্যন্ত আপনার আলোচনা শুনতেছেন এখন লাগছে খোদা একটু পরেই তাবারক হবে আপনাদের জন্য গরু কুরবানি হয়েছে গরুর গোস্ত দিয়া সুন্দরভাবে তাবারকের আইটেম করেছে বিরিয়ানি পাকানো হয়েছে আপনারা খাবেন অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিব আলোচনা যা শোনার দরকার আপনারা শুনেছেন আর রাত্রে ১২টার পর থেকে আর আলোচনা হয়ও না যদিও করি এটা কষ্ট আপনাদের জন্য হয় শ্রোতাদের জন্য হয় বক্তাদের জন্য হয় আল্লাহ যেহেতু নিজেই বলছেন কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আপনার আল্লাহর বন্ধুর মধ্যে কোনো সন্দেহ নাই যদি বলেন কেন এখানে কেউ আছেন রিক্সা চালক অটো চালক দিন মজুরি ভ্যান চালক ব্যবসায়ী প্রত্যেকে আপনারা এক একটা কর্মের মধ্যে আছেন প্রত্যেকে আমার আল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন কার গোলাম কারো জোরে বলেন কার গোলাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ দান করলো আমিন বলেন আমিন বলেন এলাকাবাসীর মোর কে বা কার জন্য কাঁদে কে বা কার জন্য দোয়া করে একমাত্র দরদি নবী রহমাতাল্লিল আলামিন ছিল উম্মাতের কান্ডারি সুবহানাল্লাহ বলেন
নবীজি কাঞ্চি আরব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এখন ছেলে ভুলে যায় মাকে, মা ভুলে যায় সন্তানকে, ভাই ভুলে যায় ভাইকে। এমন একজন দরদি নবীর উম্মাত আমরা হতে পেরেছি যে নবী কোনোদিন বলে নাই, বলবে না, বলা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যেহেতু আজকে কবরবাসীর স্মরণে আজকে দোয়ার অনুষ্ঠান, মধ্যে গানের দোয়ার জন্য আমাকে সাবজেক্ট দিয়েছে মৃত্যুর যন্ত্রণা, মরণ এবং কিয়ামতের, কিয়ামত এবং কিয়ামতের আলামত, অনেকগুলো বিষয় যেটা আমি শেষ করা সম্ভবও হবে না। মানুষের সর্বপ্রথম বিপদ হলো মানুষের মরণ। প্রথম বিপদ কি? জোরে বলেন, প্রথম বিপদটার নাম কি? এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। সবচেয়ে বড় তিনটা বিপদ, তিনটা বিপদের এক নম্বর ওয়ান, নাম্বার ওয়ান, জোরে বলেন নাম্বার ওয়ান কি? মরণ নাই। কার কার একটু হাত তোলেন, যারা আসতে বলছেন তারা বলবেন যে আমাদের মরণ নাই। আমি বললাম যে এক নম্বর বিপদ হলো মরণ, অনেকে আসতে কইছে মরণ, তার মানে তারা মরবে না। এক নম্বর বিপদ কি? মরণ। দুই নম্বর, তিন নম্বর হাশরের ময়দান, কিয়ামতের ময়দান। এই তিনটে জায়গায় আমরা ধরা আসি, ধরা পড়ব কি পড়ব না? জোরে বলেন পড়ব কি পড়বে না। শুরুতেই বলতেছিলাম আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীম সহায়াত আসার শেষের আয়াত 114টা সুরার মধ্যে ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো পৃথিবীর কেউ সুযোগ পাবে না, এটা সম্ভব হয় নাই। সেটা কি? কুল্ল নাফসিন, আরো জোরে বলেন আমার সাথে, বলেন না কুল্ল নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? তাহলে মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি দেখি নাকি না। মরণের সুন্দর একটা বিষয়, এটা আমাদের কমন সাবজেক্ট যে আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তশু, হয়তো দুদিন আগে নাই দুদিন পরে, যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করেছি। রাসূল বলতেছেন মেরকাত ছেড়ে মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বাইন পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, নবীজি বলতেছেন লা ইয়ামউত, তাদের মৃত্যু নাই, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদের মরণটা সহজ করে দেয়। জোরে বলেন আমিন। একটু মহব্বত দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা বন্ধু নাই রে বন্ধব নাই রে, ও ভাই যেই জায়গা সেই জায়গারই বন্ধু গণ এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, সাবধান সাবধান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী